সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো যে আমাদের ইসলামী আন্দোলন করতে যেয়ে কিংবা ইসলামের দাওয়াত দিতে গিয়ে বেশ কিছু বিষয়ে আমাদের মাঝে ঘাটতি রয়ে গেছে। তো এই ঘাটতিগুলো উত্তরণ না করলে আমাদের সফল হওয়া কঠিন। তো আমি চারটা পয়েন্টে কথা বলবো। প্রথম পয়েন্টটাই হচ্ছে যে আমরা আসলে আমাদের কাজের গুরুত্বটা ঠিকমতো অনুভব করতে পারিনি। আমাদের জন্য খোদার আইন শুধুমাত্র নিজেরা পালন করাই যথেষ্ট না, বরং এক্ষেত্রে দিনকে অন্য সকল প্রকার জীবন ব্যবস্থার উপর বিজয়ী করার চেষ্টা সাধনা চালানো হচ্ছে আমাদের কাছে দীন ইসলামের দাবি। এবং এক্ষেত্রে বাতিলের অনুসারীগণ যতটা নিষ্ঠা এবং আত্মোৎসর্গী হয়ে তাদের দিন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালায়, আমাদের প্রচেষ্টা তার চেয়ে অনেক গুণে বেশি হইতে হবে। আমরা যখন ত্যাগ কোরবানিতে তাদের চেয়ে অগ্রগামী হতে পারবো, তখন আমাদের সাফল্য আসবে। কিন্তু বর্তমান সময়ে আমাদের অর্থদান, সময়দান বা শ্রম ব্যয় করা, আমাদের উদ্দেশ্যের প্রতি প্রেম এবং কোরবানির যে হার, সেই অনুযায়ী আমাদের হাতে সাফল্য আসা তো দূরে থাক, এই ঝান্ডা উত্তোলিত হওয়ার আশা পোষণ করার অধিকার আসলে আমাদের নাই। আমাদের দ্বিতীয় যে সমস্যাটা হচ্ছে আমরা খুঁটিনাটি বিষয় নিয়ে খুব বেশি মাতামাতি করি, এই খুঁটিনাটি বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমাদেরকে আসলে গুরুত্ব দেওয়া উচিত নীতিগত এবং বুনিয়াদি ব্যাপারে। এই খুঁটিনাটি বিষয় নিয়ে ঘাটাঘাটি করা হচ্ছে ধার্মিক সমাজের একটা রোগ, এবং এই রোগের কারণেই দলীয় কুণ্ডল দেখা যায়। এবং এই খুঁটিনাটি নিয়ে আমাদের মাঝে কুণ্ডল তো চরম পর্যায়ে পৌঁছেছে যে সেটা যদি কেউ উপদেশ দিয়ে পরিত্যাগ করতে বলে, সেক্ষেত্রে যে উপদেশ দিতে যাবে বা কিংবা যে সমাধান করতে যাবে তাকে এই বিষয়টাকে জড়ানোর উল্টো চেষ্টা করা হয়। তো এখানে একটা বিষয় আমাদের বোঝা দরকার যে খুঁটিনাটি বিষয়ে যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, মূলত এসব কায়েমের জন্য নবী পাঠানো হয়নি। নবী পাঠানোর উদ্দেশ্য ছিল আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা, সত্য দিনকে কায়েম করা, মানুষকে এক খোদার অনুগত করে আল্লাহর অধীন করে অন্য সকল প্রকার গোলামি থেকে মুক্তি দান করা, আল্লাহর আইন মেনে চলা, দুনিয়া থেকে সকল প্রকার অন্যায় এবং পাপকে নির্মূল করা। এবং এই কাজ যদি বন্ধ হয়ে যায় তাহলে আসলে বাতিল শক্তি আমাদের উপর বিজয়ী হবে এবং আমাদের উপর খোদাই গজব আসবে। এবং এই খোদাই গজব থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে দিন কায়েমের জন্য সব কিছুকে উৎসর্গ করা। আমাদের মাঝে তৃতীয় যে বিষয় দেখা যায় সেটা হচ্ছে আমরা আমাদের আদর্শ, উদ্দেশ্য এবং মতবাদ বুঝলেও কর্মনীতি সম্পর্কে ওয়াকিফাল না, বরং আমরা আমাদের উদ্দেশ্য এবং অন্যদের কর্মনীতি এই দুইটা একসাথে করে একটা জগা খিচুড়ি পাকানোর চেষ্টা করি। কাউকে যখন এসব কাজে নিষেধ করা হয় তখন তারা মনে করে যে তাদের গতিবান কর্মনীতিকে অনর্থক উপেক্ষা করা হচ্ছে, এবং অনেকে মনে করে যে হিংসার বশবর্তী হয়ে এই কাজ করা হচ্ছে, এখানে অন্য কোনো উদ্দেশ্য নাই। এবং এখানে আরেকটা বিষয় আসে যে কাজ করা হচ্ছে ইসলামের নামে, তো নাম তো ইসলামেরই হবে, কিংবা কাজ করা হচ্ছে সংগঠনের নামে, নাম তো সংগঠনই হবে। এই ক্ষেত্রে তাদের চিন্তাভাবনা এরকম যে এটা একটা ট্রেডমার্ক কিংবা রেজিস্ট্রি করা জিনিস, এই বিষয়ে যে কাজই হবে সেই কাজই এই ট্রেডমার্কের নামে চলে আসবে। তো এটা আসলে মূলত একটা ভ্রান্ত ধারণা। তীব্র গতিশীল কর্মনীতি গ্রহণ করে অবিলম্বে বিরাট কিছু করে দেখানোর যে আকাঙ্ক্ষা কিংবা চিন্তা, সেটা আসলে মূলত চিন্তাহীন কর্মের প্রাচীন রূপ। এবং এই যে বিষয়টা, এই বিষয়টা আসলে কর্মহীন চিন্তার চেয়েও কোনো অংশে কম মারাত্মক না। কোনো একটা জায়গায় যদি বলা হয় যে কিছু লোককে একত্রিত করে প্রশিক্ষণ দেওয়া হবে, প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদেরকে যোগ্য হিসাবে গড়ে তোলা হবে, এক্ষেত্রে দেখা যাবে মানুষের উৎসাহ কম। এই কাজ যদিও স্থায়ী কিন্তু অবশ্যই সময় সাপেক্ষ, এবং এই সময় সাপেক্ষ কাজ করতে ধৈর্য সাধনা প্রয়োজন আছে। কিন্তু অন্যদিকে দেখা যায় যে অল্প সময়ে হাজার হাজার লোক জমা করে প্রাথমিক কিছু বিষয়
শিখিয়ে তাদেরকে কর্মতৎপর করে তৈরি করা, এদিকে সবাই উৎসাহী। কিন্তু এই যে আকস্মিক উচ্ছ্বাস এবং কর্মতৎপরতা, এই বিষয়টা আসলে কখনো স্থায়ী হবে না, কিন্তু লোকজনের ঝোঁক হচ্ছে এদিকেই বেশি, স্থায়ী এবং সুদূরপ্রসারী ফলপ্রদ কাজের দিকে মানুষের ঝোঁক সবসময় কম। চতুর্থ এবং সর্বশেষ বিষয় যেটা, সেটা হচ্ছে যে তাবলিগ এবং প্রচারণামূলক কাজে আমাদের আচরণ অত্যন্ত কঠোর এবং নির্মম। আমরা মানুষকে ইসলামের দিকে টানার চেয়েও তাদেরকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার, নিজেদের থেকে বিচ্ছিন্ন করার চিন্তা বেশি করি। যেমন অমুক মানুষের মাঝে এই সমস্যা আছে, তাহলে তাকে বাদ দেওয়া হচ্ছে না কেন, তার সাথে মেশা হচ্ছে কেন, এই বিষয়গুলো আমাদের মাথায় কাজ করে। এই ধার্মিকতার উচ্ছ্বাস আমাদের মাঝে সহানুভূতি এবং কল্যাণ কামনার ভাবধারার চেয়েও ঘৃণা, উপেক্ষা এবং ক্রোধ বেশি জাগ্রত করেছে। এজন্য আমাদের সামনে যে বিষয়গুলো আছে, সেটা হচ্ছে যে অমুকের মাঝে এই সমস্যা আছে, তার সাথে সম্পর্ক ছিন্ন করা হচ্ছে না কেন, এই ধরনের বিষয়ে মানুষ জিজ্ঞাসা করে। কিন্তু এটা নিয়ে তার জিজ্ঞাসা নাই যে সত্যের পথে তাকে নিয়ে আসার জন্য কী উপায় আছে, কীভাবে নিয়ে আসা যায়, এই বিষয়ে মানুষ জিজ্ঞাসা করে না। খোদার অনুগ্রহে আমাদের এই সত্যপদ প্রাপ্তি কৃতজ্ঞতার পরিবর্তে আমাদের মাঝে আসলে অহংকারের সৃষ্টি করেছে। মহামারী আক্রান্ত এলাকায় কিছু সুস্থ মানুষের যে কর্তব্য, আমাদের কর্তব্য সেরকম হওয়া প্রয়োজন ছিল। এক্ষেত্রে মহামারী আক্রান্ত লোকজনকে পরিত্যাগ করার পরিবর্তে এই সুস্থ মানুষদের দায়িত্ব হবে তাদের সেবা শুশ্রূষা করা, তাদেরকে সুস্থ করে তোলা। কিন্তু তাদেরকে যারা পরিত্যাগ করার চিন্তা করে, তারা আসলে স্বার্থপর হিসাবে চিন্তা করে। আমাদের দিনের দাওয়াতের ক্ষেত্রেও মানুষকে দূরে সরিয়ে দেওয়ার চিন্তা একইভাবে মহামারী আক্রান্ত লোকদেরকে পরিত্যাগ করার চিন্তার মতোই। কিন্তু এক্ষেত্রে সঠিক রাস্তা হচ্ছে যেমন মহামারী আক্রান্ত লোকদেরকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলা, একইভাবে ইসলামের ক্ষেত্রেও সঠিক রাস্তা হচ্ছে যে মানুষের মাঝে যে সমস্যা আছে, যে সমস্যা সমাধান করে তাকে দীন ইসলামের দিকে এগিয়ে নিয়ে আসা। তো আমি আজকে যে বিষয়ে কথা বলেছি, হচ্ছে সাইয়েদ আবুল আলা মওদুদীর একটা বক্তব্য থেকে, 1945 সালের 19 এপ্রিল পাঠানকোটে জামাত ইসলামের বার্ষিক সম্মেলনে একটা বক্তব্য দেন, এবং সেই বক্তব্য বাংলায় অনুবাদ হয়েছে ইসলামী দাওয়াত ও কর্মনীতি নামে। এবং এই বইয়ের শেষাংশে তিনি জামাতের কর্মীদের প্রতি উপদেশ হিসাবে এই কথাগুলো বলেছেন। তো উপদেশগুলো শুধু তাদের ক্ষেত্রেই না, বরং যারা ইসলামের জন্য কাজ করেন তাদের সবার জন্যই আসলে সমানভাবে গুরুত্বপূর্ণ।